हेलो फ्रेंड्स, आज के चले तुम्हारे रान्ना निये आज के करब भेटकी माछेर कालिया। चलो देखे नी भेटकी माछेर कालिया करार्जन की उपकरण लागछे। प्रथमे देखते ही पाच्छो आमी भेटकी माछगुलोके भालो करे नून हलुद माखिए रेखे दिएछि परिष्कार करे धोवार परे। आर रान्नाटा करार जन्य आमार जेगुलो लागबे सेगुलो होच्छे आदा बाटा, रसुन बाटा, दुटो गोटा लंका। फोड़नेर जन्य आमी व्यवहार करब एकटा तेजपाता, एलाच छोटो एलाच, और हच्छे तोमार दारचिनी एकटा, लवंग और जिरे गुड़ो, सादा जिरे। एखाने आमी दई एकटुखानी फेटिए रेखेछि। एखाने आमी निएछि फ्रेश टमेटो और एखाने रयेछे पेंयाज कुचि। और मशलार मध्ये व्यवहार करब हलुद, शिमला मिर्च, जिरे गुड़ो, धने गुड़ो, और लास्टे आमी देब घी और गरम मसला। तो यही इनग्रेडियंट्स गुलो के निये आज के आम्रा करब भेटकी माछेर कालिया। ताले चलो शुरू कर दी। प्रथमे आमी जेटा करछि सेटा हच्छे आमी माछगुलोके भालो करे भेजे निच्छि। खूब कड़ा करे भाजबो ना, तबे मीडियम करे भेजे नेब। এইভাবে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলোকে আমরা এরকম ভাবে ভেজে নিচ্ছি। ভেটকি মাছ কিন্তু খুব সুখী মাছ, তাই খুব তাড়াতাড়ি ভেঙে যায়, তাই খুব খুব আলতো করে উল্টাতে হয়। আমার যেরকম একটা দুটো মাছ ভেঙে গেছে, তো তোমরা যাতে এটা অ্যাভয়েড করতে পারো সেই জন্য একটুখানি সাবধান মতন কিন্তু উল্টিও, ভালো করে একটা দিক ভাজা হয়ে গেলে তারপরে আরেকটা দিক করো। পরের সেটের মাছগুলো দেখতেই পাচ্ছ আমি খুব সাবধান মতন করেছি, আর একটাও কিন্তু ভাঙেনি, খুব ভালো মতন গোটি গরমই ছিল সেই মাছ ভাজার তেলের মধ্যে। আমি প্রথমে আমার ফোড়নের জিনিসগুলো দিয়ে দেব। যেহেতু তেলটা খুব গরম ছিল তাই জন্য আমি আঁচটাকে একটু কম রেখেছি, একটু বাদে আমি আঁচটাকে বাড়িয়ে দেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে একটু ঢেকে একটুখানি আঁচটাকে বাড়িয়ে দিলাম। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলোকে ভাজব, একটু ঢেকেই রাখছি, তাহলে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এক মিনিট মতন হয়ে গেছে, চলো তুলে দেখি পেঁয়াজটা কিরকম অবস্থায় আছে। পেঁয়াজটা আমার একদম ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি ফ্লেমটাকে একটু হাই করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো একে একে রসুন বাটা, আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা। যখনই আদা রসুন আমরা দিই তখনই সঙ্গে সঙ্গে একটা টেন্ডেন্সি থাকে যে কড়াইয়ের মধ্যে লেগে যাওয়ার, তো সেটা অ্যাভয়েড করার জন্য আমরা একটুখানি জল এখানে কিন্তু অ্যাড করতে পারি। আদা রসুনের গন্ধটা একটুখানি কেটে গেলে তখনই আমরা অ্যাড করে দেবো এর মধ্যে টমেটো কুচি। আমি একটা গোটা টমেটো এর মধ্যে দিচ্ছি। টমেটো কুচিটা দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো পরিমাণ মতো নুন। আমি একটু নুন অ্যাড করে দিলাম। এরপরে ভালো করে নেড়ে চেড়ে আমি আঁচটাকে একদম সিমে করে দিয়ে ঢেকে রেখে দেবো ফর ওয়ান অর ওয়ান অ্যান্ড হাফ মিনিটসের জন্য। এক থেকে দেড় মিনিট মতন হয়ে গেছে। এবার আমি ঢাকনা তুলে দেখতেই পাচ্ছ টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে,
এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব গুঁড়ো মশলাগুলো। একটুখানি সিমলা মির্চ এতে একটু বেশি করে দেব, যাতে রংটা খুব সুন্দর হয়। আর দেব একটুখানি অল্প একটুখানি হলুদ, আর দেব ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। সব আমার এই ছোট ছোট চামচে এক চামচ করে করে দিলাম। আর এই সময় আমি একটু অ্যাড করে দেবো জল, যাতে মশলাগুলো আমার জ্বলে না যায়। আঁচটা কিন্তু এখনো আমার ধিমে আছেই আছে, এবারে আঁচটাকে আমি একটুখানি বাড়িয়ে দেব, দিয়ে আমি মশলাগুলোকে কষাবো ভালো করে। মশলাগুলো কষে গেছে কিনা সেটা বোঝার একমাত্র উপায় হচ্ছে যখন মশলাগুলোর থেকে তেল ছাড়তে শুরু করে দেবে। তোমরা দেখতেই পাচ্ছ মশলা থেকে অলরেডি তেল ছাড়া শুরু হয়ে গেছে, কিন্তু তাও আমি আরও কিছুক্ষণ একটুখানি ভালো করে কষিয়ে নেব। ভেটকি মাছ এমনিতেই খেতে খুব সুস্বাদু, আর তার উপরে যদি একটুখানি কষা করে রান্না করা যায় রবিবারের দুপুরটা কিন্তু একদম জমে যাবে। এটা একটুখানি হবে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো আমার ফেটিয়ে রাখা দই। আর এই দইয়েরই জলটা মধ্যে দিয়ে দিলাম। আঁচটাকে একটু হালকা করে কমিয়ে দেব, দেখো কি সুন্দর একটা কালার আসছে। যত রান্না হতে থাকবে তত কালারটা আরো সুন্দর হতে থাকবে, আরো ঘন হতে থাকবে। তো এই পুরো মিশ্রণটাকে আমি একটুখানি মিডিয়াম আঁচে একটুখানি 1 মিনিটের জন্য একটুখানি ঢেকে রাখবো, যাতে মশলাগুলো একে অপরের সাথে ভালোভাবে মিশে যায়। 1 মিনিট হয়ে গেছে, এবারে আমি দেখো খুব সুন্দর তেল ওপর দিকে পুরো ভেসে উঠেছে, মানে আমার এটা পুরো একদম রেডি। এবার আঁচটাকে একটু বাড়িয়ে দিয়ে আমি আর একটু 1 মিনিটের জন্য নেড়ে আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করে দেবো। বেশি জল অ্যাড করব না, কারণ এই রান্নাতে একটুখানি আমি কালিয়া, তাই একটুখানি মাখা মাখা করব। আমি সুন্দর করে জল দিয়ে এবার আমি এইটাকে একটুখানি ফুটতে দেব, তার মাঝখানে আমি চেক করে নেব আমার নুনটা ঠিক আছে কিনা। আমার এই রান্নাটাতে আরেকটু নুনই লাগবে, তো আমি একটু নুন দিয়ে দিলাম। এটাকে নেড়ে আমি আঁচটাকে একদম কম করে দিয়ে আমি মাছগুলোকে একে একে অ্যাড করে দেবো। এবার আমি এটাকে একটুখানি
নেড়ে প্রত্যেকটা মাছ যাতে ডুবে যায় আর ভালো করে সিদ্ধ হয়। সেরকম ভাবে করে এবার এটাকে কিন্তু আমি একদম সিম আঁচে ঢেকে রেখে দেব 4 থেকে 5 মিনিট। তারপরে কিন্তু আমরা ঘি গরম মশলা দিয়ে রান্নাটাকে একদম ফিনিশ করে দেব। তাহলে চলো দেখে নি। 5 মিনিট মতন হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে তুলে দেখব কিরকম কন্ডিশনে আছে। দেখো মাছের গা থেকে পুরো তেল ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এটা। কিন্তু তাও আমি এটাকে আরও 1 মিনিটের জন্য রেখে দেব, কালারটা আরো একটুখানি গাঢ় হলেই আমি নামিয়ে দেব। 1 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটুখানি ঘি। দিয়ে দেব একটুখানি গরম মশলা, একদম অল্প দেব জাস্ট সেন্টার জন্য। আর একদম শেষে আমি দিয়ে দেব ফ্রেশ কোরিয়েন্ডার, ধনে পাতা কুচি। এই ধনে পাতাটা রান্নাটার মধ্যে একটা অদ্ভুত ফ্লেভার অ্যাড করবে, যেটাই রান্নাটাকে আরো সুন্দর করে তুলবে। দেখতেই পাচ্ছ আমাদের রান্না কিন্তু একদম রেডি। এবার আমি 1 মিনিটের জন্য এটাকে একটুখানি ঢেকে রেখে, যাতে সমস্ত ঘি গরম মশলা ধনে পাতার ফ্লেভারগুলো মাছের মধ্যে ঢুকে যায়, রেখে আমি কিন্তু আঁচটাকে বন্ধ করে দেব আর তারপরে আমি প্লেটে নামিয়ে নেব। চলো তাহলে ফিরে আসছি। দেখো এটা হচ্ছে আমার ভেটকি মাছের কালিয়ার ফাইনাল লুক, কিরকম সুন্দর দেখাচ্ছে আর খেতেও ঠিক এতটাই সুন্দর লাগবে। এটা তো আমি 100% একদম কনফিডেন্ট যে এটা খেতে ততটাই সুন্দর লাগবে, কারণ আমি একটুখানি টেস্ট করে দেখেছি খুব সুন্দর হয়েছে। তো তাহলে তোমরাও চটপট এই ভেটকি মাছের রেসিপিটা ট্রাই করে নিও। যদি তোমাদের কাছে ভেটকি মাছ না থাকে অন্য কোনো মাছ দিয়েও করতে পারো, ঠিক ততটাই ভালো লাগবে। এটা জাস্ট মাছের টেস্টটা যেরকম, যে মাছের যেরকম টেস্ট হয় সেভাবেই ডিফারেন্ট হবে, আদারওয়াইজ পুরো সেম হবে। আর তোমরা বাড়িতে ট্রাই করলে প্লিজ আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে রেসিপিটা, তোমাদের রান্নাটা কিরকম হয়েছে, আমার সাথে শেয়ার করো, অনেক অনেক লাইকস দিও, আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর অনেক ভালোবাসা দাও, যাতে আরও আগে এগিয়ে যেতে পারি আর অন্যান্য বিভিন্ন নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসতে পারি। থ্যাংক ইউ, বাই বাই।